আজকে আমি তোমাদেরকে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। চলো তাহলে দেখে নিই পুরো রেসিপিটি। মিল্কশেক বানানোর জন্য আমি এখানে দুটো আম কুচি করে কেটে নিয়ে এর সাথে নিয়ে নিয়েছি একটি কাজু বাদাম আর দুটো কাঠবাদাম, দু কাপ পরিমাণ দুধ। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব। প্রথমে আম কুচিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আমি নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব দু কাপ পরিমাণের দুধ। তোমরা যদি চাও এখানে কন্ডেন্স মিল্কও অ্যাড করে নিতে পারো। চাই এর সাথে অ্যাড করে নেব কাজু বাদাম ও কাঠবাদাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তোমরা চাইলে লবণটা না দিলেও পারো। নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ চিনি। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। নিয়ে নিব তিন চারটি বরফ কুচি। তো আমার সবগুলো উপকরণই অ্যাড করা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নেব। পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বাচ্চা থেকে কিন্তু বড়দের সবারই এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, কুলফি, আইসক্রিম, ফালুদা, মিল্কশেক অনেক পছন্দ। আর এই গরমের মধ্যে তো আরও বেশি ভালো লাগে মিল্কশেক খেতে। তো আমার মিল্কশেকটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হবে। এখন আমি ম্যাঙ্গো শেকটা সার্ভ করব। এই ম্যাঙ্গো শেকটা বানিয়ে তোমরা কিন্তু স্টোর করে রাখবা না। আমার মনে হয় যদি ফ্রেশ ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়া হয় তাহলে তার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তোমরা চাইলে এর সাথে আইসক্রিমও অ্যাড করে নিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমাদের বাসায় যেহেতু আইসক্রিম ছিল না তার জন্য অ্যাড করা হয়নি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু ও কাঠবাদাম কুচি, তোমরা চাইলে এর সাথে টুটি ফুটিও অ্যাড করে নিতে পারো। এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিল্কশেক খাওয়া যায় তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যাবে। তোমরা এই মিল্কশেকটা ঘরে থাকা সব উপকরণ দিয়ে মাত্র দু মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারো। এখন যেমন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তোমরা চাইলে যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো ম্যাঙ্গো মিল্কশেক। দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল মিল্কশেক। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।